লেটেস্ট টাক আপডেটে আপনাদের সবাইকে স্বাগতম তো চলে আসলাম অনেকদিন পর লেটেস্ট টেক আপডেটে অবশ্যই অনেকদিন পর হলো কি আপনাদের লেটেস্ট দিন এর খোঁজ খবর দিব সাবস্ক্রাইব করুন ডি ইউটিউব চ্যানেলকে এবং নোটিফিকেশন অন করুন এই টাইপের ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো আজকে সর্বপ্রথম নিউজ আসতেছে চায়নার পক্ষ থেকে আর চায়না এদিকে সারা বিশ্বে ফ্রি ওয়াইফাই দেওয়ার চেষ্টা করতেছে অবশ্য তারা স্যাটেলাইটের মাধ্যমে পৃথিবীর যে সমস্ত কোনায় নেটওয়ার্কই পায় না অর্থাৎ মোবাইল নেটওয়ার্কের সিগনালই নেই তারা সেই সমস্ত জায়গায় ফ্রি ওয়াইফাই দিবে অবশ্য চায়না হলে কি ভালো একটা পদক্ষেপ নিছে আর এই টাইপের পদক্ষেপ বড় বড় দেশগুলোরও নেওয়া উচিত বাট বাংলাদেশ তো এদিকে একটা স্যাটেলাইট উঠাতে গিয়েই একেবারে উঠে গেছে তো তারা ফ্রি ইন্টারনেট বাদ দেন তারা করবে। দেশগুলো খুব তাড়াতাড়ি ডেভেলপ হবে বাট এই টাইপের জিনিস বাংলাদেশ হয়তো খুব তাড়াতাড়ি করতে পারে এদিকে সেকেন্ড আপডেটও চীনের পক্ষ থেকে তো এদিকে বাংলাদেশে ফাইভ জি আসতে না আসতে তারা ঘোষণা করে দিয়েছে তারা সিক্স জি পৃথিবীর সর্বপ্রথম দেশ হিসেবে আনবে না আসবে এরকম শোনা গেছে আর বাংলাদেশ ভারত এই টাইপের দেশগুলো আসতে বিশ সাল একুশ সাল লেগে যাবে আর তারপর এইদিকে চায়না ঘোষণা করে দিল যে তারা পৃথিবীতে সর্বপ্রথম সিক্স আনবে চমৎকার এদিকে চলে আসলো পৃথিবীর সর্বপ্রথম স্যাটেলাইট ফোন এক্স তো এই ফোনটা মূলত কি তো দেখেন যেমন আমাদের ফোনগুলোতে সিম কার্ড ঢুকানোর পর নেটওয়ার্ক আসে এবং নেটওয়ার্কের মাধ্যমে আমাদের ফোনগুলো কাজ করে সাধারণত আমাদের মোবাইল গুলো নেটওয়ার্ক থাকে টাওয়ারের মাধ্যমে কিন্তু এই যে তো ফোন ফোনটার দাম হচ্ছে টাকার মতো তো এই ফোনটা জানি না কে কিনবে বাট স্যাটেলাইট ফোনের সুবিধা আপনি ওয়ার্ল্ড ওয়াইড এই ফোনগুলোকে ব্যবহার করতে পারবেন এবং যেমন আমাদের দেশে আমরা যদি চাই বাংলাদেশে গ্রামীণ বাংলা লিঙ্ক এই সমস্ত সিম ছাড়া কিন্তু ব্যবহার করতে পারবো না আবার অন্য দেশে গেলে আমাদের কিন্তু সিম চেঞ্জ করা

আর এইদিকে তার আগে ছিল সিনেপড্র এইটা একটা শক্তিশালী বর্তমান তো অপেক্ষা থাকতে পারে এইদিকে তার পরবর্তী নিউজ হলো কফি খেতে খেতে আর পর্নোগ্রাফি দেখা যাবে না তো স্টার বস নামে এক ধরনের কফি কোম্পানি আছে আমেরিকায় তো তাদের যত ক্যাফেটেরিয়া ছিল তো যে সমস্ত জায়গায় কফি খাওয়া হয় ওই জায়গায় যত ওয়াইফাই গুলো ছিল সেই ওয়াইফাই বসে কেউ কর্নোগ্রাফি দেখতে পারবে না তো সাধারণত এটা একটা বড় কফি কোম্পানি এবং বড় রেস্টুরেন্ট এটা আমেরিকায় কম বেশি সব জায়গায় ছড়িয়ে আছে এবং কম বেশি বিভিন্ন দেশে রয়েছে তো তাদের পনেরো ওয়েবসাইট নিয়ে অসুবিধা আর তাদের ওয়াইফাইতে যতগুলো পনেরো ওয়েবসাইট ছিল অর্থাৎ পনেরো ওয়েবসাইটের যে অ্যাক্সেস ওইগুলো তারা ব্যান করে দিচ্ছে তো এতে আমাদের কিছু যায় আসে না বাট এটা নিউজ তাই আপনাদের বললাম আর এইদিকে আমি ভিডিও প্রথমত শ্যুট করছিলাম তারপর আবার অর্ধেক শ্যুট করার পর আবার আমার একটা ফোন কল আসে এদিকে গতকাল আমার মোটরসাইকেলের কাগজপাতি হারাই গেছিল যার ফলে অনেক সমস্যা পোহাইছি আমি বাট অবশেষে একটা ভালো মানুষ আমার এটা পেয়ে ফেরত দিয়ে দিয়েছে তো আপনারা সবসময় সতর্ক থাকবেন যেন মোটরসাইকেলের কাগজ যেন আপনারা না হারান কারণ একবার হারালে বুঝতে পারবেন কত জ্বালা লাস্ট এক দুই দিন ধরে আমি মানে এত ঝামেলায় ছিলাম এত চিন্তাই ছিলাম বাট ফাইনালি আমি পেয়ে গেছি আর ভিডিওটা অর্ধেক শুট করার পরে আমি আবার গিয়ে সেটা নিয়ে এসে আবার পুনরায় ভিডিও করতেছি তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এর জন্য একটা লাইক হয়ে যাবে সবাই সুস্থ থাকবেন সুন্দর থাকবেন দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে বাই